বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি অধ্যায়ের অষ্টম পর্বে, এই পর্বে আমাদের আলোচনার বিষয় লভ্যাংশ নীতির প্রকারভেদের তৃতীয় পার্টটি নিয়ে, যেটিতে রয়েছে শেয়ার প্রতি অপরিবর্তনীয় লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান নীতি। এই নীতি হলো কোম্পানি প্রতি বছর শেয়ারের উপর সুনির্দিষ্ট সহনশীল হারে লভ্যাংশ প্রদান করে থাকে। যদি কোনো বছর কোম্পানির মুনাফা বেশি হয়, সে বছর অতিরিক্ত লভ্যাংশ এই স্থিতিশীল লভ্যাংশের সাথে যোগ করে প্রদান করা হয়। অতিরিক্ত লভ্যাংশ প্রদান নির্ভর করে কোম্পানির আয় প্রবাহের উপর। আয় প্রবাহ কম বেশি হলে অতিরিক্ত লভ্যাংশ প্রদান কম হয়, আবার আয় যদি বেশি হয় এই অতিরিক্ত লভ্যাংশটাও বেশি হয়ে যায়। অর্থাৎ কোম্পানি সহনশীল লভ্যাংশ হার স্থিতিশীল রেখে, অর্থাৎ একটা নির্দিষ্ট লভ্যাংশ হার, এটা স্থিতিশীল থাকবে এবং পরবর্তীতে কোম্পানি যদি সে বছর বেশি প্রফিট করে বা বেশি মুনাফা করে, সেক্ষেত্রে এই অতিরিক্ত লভ্যাংশ পেয়ে থাকে। এই নীতিতে স্থিতিশীল লভ্যাংশ নীতির সুবিধা এবং অতিরিক্ত লভ্যাংশ যোগ করে নমনীয়তার সুবিধা পাওয়া যায়। অধিকাংশ শেয়ার হোল্ডার লভ্যাংশ প্রদানের এই নীতিকে পছন্দ করেন, কারণ তারা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ সম্পর্কে নিশ্চিত থাকেন। অর্থাৎ যে হারে প্রতিষ্ঠান শুরুতে দিতে চেয়েছিল লভ্যাংশ, সেটি তারা দেবেই, এবং তার সঙ্গে যদি তাদের প্রত্যাশিত মুনাফা ছিল, এই মুনাফার চেয়েও বেশি যখন তারা মুনাফা করে, তখন এই অতিরিক্ত মুনাফাটুকুর সাথে তারা এটিকে সমন্বয় করে আরও বেশি টাকা প্রদান করে। এই কাজ করলে তার এই কোম্পানিরা যখন এ ধরনের সুবিধা প্রদান করে, তখন শেয়ার মালিকগণ কোম্পানির প্রতি তুষ্ট থাকেন বা তৃপ্ত থাকেন। কোনো কোনো কোম্পানি লভ্যাংশ প্রদানের এই নীতি অনুসরণ করে, কারণ কোম্পানির আর্থিক ব্যবস্থাপনায় এটি সুবিধাজনক এবং স্বচ্ছ লভ্যাংশ নীতি হিসেবে পরিগণিত হয়। তাহলে শেয়ার প্রতি অপরিবর্তনীয় লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান নীতিতে বলা হচ্ছে যে একটা স্থিতিশীল বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকবে, যেটি শেয়ার হোল্ডারগণ অবশ্যই পাবেন, এবং পরবর্তীতে কোম্পানি যদি তাদের মুনাফার যে প্রত্যাশিত মুনাফা, তার বেশি যদি মুনাফা অর্জন করেন, তখন সেই বেশিটুকুর উপরে একটা নির্দিষ্ট হারে আরও টাকা তাদেরকে দেওয়া হবে লভ্যাংশ হিসেবে। এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।